বকেয়া ডিয়ের দাবিতে উত্তাল গোটা রাজ্য। বকেয়া ডিয়ের দাবিতে শহীদ মিনার চত্বরে 100 দিন পেরিয়ে গেছে, এখনও আন্দোলন চলছে। তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। তবে এবার কিন্তু ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এলো ভয়ঙ্কর খবর। এবার কিন্তু ঘোর অনিশ্চয়তার মুখে বকেয়া ডিএ মামলা, এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। এ রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়ছে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। এবার সেই মামলা নিয়ে ফের তৈরি হলো অনিশ্চয়তা। শুক্রবারই অবসর নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী। বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি জেবি পাদ্রিওয়ালার বেঞ্চে শুনানি চলছিল। এবার বিচারপতি মাহেশ্বরী অবসর নেওয়ায় নতুন করে বেঞ্চ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগেও একাধিকবার বেঞ্চ পরিবর্তন হয়েছে, পিছিয়ে গেছে শুনানি। গত 24 এপ্রিল ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা না থাকায় পিছিয়ে যায় শুনানি। আগামী 19 মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি পড়বে, তার আগেই অবসর নিলেন বিচারপতি মাহেশ্বরী। ফলে আন্দোলনকারীরা মনে করছেন অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গেল এই ডিএ মামলা। গত জানুয়ারি মাসে ডিএ মামলার বেঞ্চে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত, বাঙালি হওয়ায় এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়কে নিয়ে বেঞ্চ গঠন হয়। এরপর সরে দাঁড়ান বিচারপতি ঋষিকেশ রায়, ফের বেঞ্চ গঠন হয়। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমার। 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত বছরই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই ডিএ মেটানো হয়নি। এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সরকারি কর্মী সংগঠনগুলি। এই মামলা নিয়ে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। তবে এভাবে বারবার মামলা পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে আদৌ সুরাহা শেষ পর্যন্ত হবে তো? কারণ বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসর নিলেন, কারণ এই বিচারপতি প্রথম থেকে ডিএ মামলা শুনে আসছিলেন। তবে এই মুহূর্তে অবসর নেওয়ার ফলে যে শূন্যতা তৈরি হলো, আবার নতুন করে বেঞ্চ গঠন হবে, তারপর ডিএ মামলা শুনানির আবারও নতুন করে ডেট পড়বে। অর্থাৎ আন্দোলনকারীরা এবং সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকার আবার নেতৃত্বরা যা মনে করছেন, ডিএ মামলার ফাইনাল শুনানি কিন্তু একেবারে কমায় চলে গেল, ঘোর অনিশ্চয়তার মধ্যে চলে গেল এই ডিএ মামলা। তবে সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানি নিয়ে কী স্টেপ নেয় সেদিকেই কিন্তু চোখ থাকবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার।